বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, তৃণমূল কংগ্রেসে কোনো গণতন্ত্র নেই, তাই অনেক নেতা ও জনপ্রতিনিধিরা দলত্যাগ করছেন। আজ কলকাতার হেস্টিংসে দলের নির্বাচনী দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের নামে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে। দলে দলে এবং যেভাবে যেভাবে আজকে তৃণমূল ছেড়ে লোক চলে আসার প্রবণতা, আমি আপনাদের বলেছিলাম যে দেখুন একটা জায়গায় আমি দেখেছি যে বাংলায় অমিত শাহজি যেদিনকে তিন তালাক ছুটে দিয়েছিলেন, সেই তিন তালাক যেদিন রদ করেছিলেন সেদিন বাংলায় মুসলিম মহিলা সমাজের মধ্যেও একটা প্রবণতা এসেছিল ভারতীয় জনতা পার্টিকে সমর্থন। তারাও মনে করেছিল যে তাদের স্বাবলম্বী করার জন্যে যে পদক্ষেপ নরেন্দ্র মোদী নিয়েছেন এটা একটা সদার্থক পদক্ষেপ। তা আজকে আমি দেখেছি এর ডিভিডেন্ড, উত্তরপ্রদেশে দেখেছেন, উত্তরপ্রদেশে এত সংখ্যালঘু থাকা সত্ত্বেও আজকে কিন্তু সেখানে কংগ্রেসের ভরাডুবি হয়েছে বিজেপির পক্ষে এসে। দেখুন বাংলায় আমাদের ইতিমধ্যে 136 জন লোক আর কালকে তিন দলে 139 জন লোক মারা গেছে। বাংলায় গণতন্ত্রের শাসন নেই, বাংলায় কোনো বাতাবরণ নেই, এরই বিরুদ্ধে সরব হয়ে আজকে আমি আবার বলেছি কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, শুধু কি করে মমতা সরকার তৃণমূল সরকারের পতন ঘটা যায় তাই তারা দলে দলে চলে এসেছে।